কবি পরিচিতি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ব্যক্তিত্ব প্রখ্যাত সাহিত্যিক মোতাহার হোসেন চৌধুরী। মোতাহার হোসেন চৌধুরী বাংলা সাহিত্যের একজন দিকপাল। তিনি ১৯০৩ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত বর্তমানে বাংলাদেশের নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ আব্দুল মজিদ ও মাতার নাম ফাতেমা খাতুন। মাতামহ কুমিল্লার বিখ্যাত দারোগা বাড়ির মৌলবী আশরাফউদ্দিন। তার পিতা পেশায় একজন সাব রেজিস্ট্রার ছিলেন, ফলে চাকরি সূত্রে তিনি নানা জায়গায় বদলি হতেন। ফলে মোতাহার হোসেন মায়ের কাছে নানা বাড়ি কুমিল্লাতে থাকতেন। তিনি অল্প বয়সেই পিতৃহারা হন। মোতাহার হোসেন চৌধুরীর কর্মজীবনের বেশিরভাগ সময় কুমিল্লাতেই কাটে। কুমিল্লা ইউসুফ হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন, বর্তমানে এসএসসি পাশ করেন। আইএ ও বিএ তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে পাশ করেন এবং ১৯৪৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে তার সহপাঠী ছিলেন মোহাম্মদ আব্দুল হাই ও আহম্মদ হোসেন। শিক্ষকদের মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মহিতলাল মজুমদার, আশুতোষ ভট্টাচার্য, জসীমউদ্দিন প্রমুখ যশস্বী পণ্ডিতবর্গের সহচর্য পেয়েছিলেন। মোতাহার হোসেন চৌধুরী কর্মজীবনের শুরুতে কুমিল্লা ইউসুফ হাই স্কুলে একজন সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৪৬ সালে তিনি কলকাতার ইসলামিয়া কলেজে প্রভাষক পদে যোগদান করেন। ১৯৪৭ সালে দেশভাগের পর চট্টগ্রাম কলেজে যোগদান করে ১৯৫৬ সাল পর্যন্ত অধ্যাপনা করেন। সে সময় তিনি চট্টগ্রাম কলেজে সাহিত্যিক আবুল ফজলের সাহচর্য পেয়েছিলেন সহকর্মী হিসেবে। মোতাহার হোসেন চৌধুরী কিশোর বয়স থেকেই সাহিত্য আগ্রহী হয়ে ওঠেন। তিনি প্রথম দিকে কবিতা বেশি লিখতেন। বাঙালি মুসলমান সমাজের অগ্রগতির আন্দোলন হিসেবে পরিচিত বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তিনি এই আন্দোলনে কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন, কাজী মোতাহার হোসেন, আবুল ফজল, আব্দুল কাদির প্রমুখের সহযোগী ছিলেন। তিনি ঢাকার মুসলিম সাহিত্য সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। এর নানা সভা ও সম্মেলনে তিনি অংশগ্রহণ করে বিভিন্ন প্রবন্ধ পাঠ করেন। এর মধ্যে আমাদের দৈন্য সাহিত্য সমাজের পঞ্চম বার্ষিক সম্মেলন ১৯৩১ সালে, আদেশপন্থী ও অনুপ্রেরণাপন্থী ষষ্ঠ বার্ষিক সম্মেলন ১৯৩২ সালে ও মুসলিম ও মুসলমান সাহিত্যিকদের মুখপত্র শিখার পঞ্চম বর্ষে ১৯৩১ সালে তার প্রবন্ধ রবীন্দ্রনাথ ও বৈরাগ্য বিলাস প্রকাশিত হয়। তিনি বিচিত্রা, মাসিক মোহাম্মদী, সওগাত, ছায়াবিথি, বুলবুল প্রভৃতি সাহিত্য পত্রিকাতেও প্রবন্ধ লিখেছিলেন। তার রচিত উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতির কথা ১৯৫৮ সালে প্রকাশিত হয়। এছাড়াও তার অনুবাদকৃত দুটি গ্রন্থ হচ্ছে ক্লাইভ বেলের সিভিলাইজেশন গ্রন্থ অবলম্বনে রচিত সভ্যতা ১৯৬৫ সালে এবং বার্টন রাসেলের কনকোয়েস্ট অফ হ্যাপিনেস গ্রন্থের অনুবাদ সুখ ১৯৬৫ সালে প্রকাশিত হয়। সৈয়দ আবুল মকসুদের সম্পাদনায় ১৯৯৫ সালে বাংলা একাডেমি তার প্রকাশিত এবং অপ্রকাশিত সমস্ত রচনা রচনাবলী আকারে প্রকাশ করে। মোতাহার হোসেন চৌধুরীর লেখনীতে মুক্তবুদ্ধি, মননশীলতা, মানবতা ছাপ পাওয়া যায়। তিনি পরিশীলিত গদ্যের রচয়িতা হিসেবে বাংলা সাহিত্যে পরিচিত। তার লেখায় প্রমথ চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব লক্ষ্য করা যায়। তার রচনায় সমাজ সংস্কৃতি, ধর্ম বর্ণ, মানবতাবোধ ইত্যাদি বিষয়গুলি বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে। সুন্দর, মহৎ ও ভালোভাবে জীবনযাপনের উপায় সন্ধান করা হয়েছে। মোতাহার হোসেন চৌধুরী বলতেন, রুচিবান লোক দশের একজন নয়, দশ পেরিয়ে একাদশ। তিনি আরও বলতেন, ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। এই মহামান্য পণ্ডিত চট্টগ্রাম কলেজে অধ্যাপনাকালে ১৯৫৬ সালে ১৮ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। সকলকে ধন্যবাদ।